বন্ধুরা, আমার তরফ থেকে সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে আমি ব্লগ শুরু করছি, তো ঘরের কাজ দিয়ে। তো আজকে যা যা করবো তোমাদের সবাইকে দেখাবো। তো প্রথমেই করছি, টেবিলটা গুছিয়ে নিচ্ছি, গুছানোর পর ঘরটা কুড়িয়ে নেব, তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। তো তোমরা সবাই দেখতে থাকো, আমি কাজ শুরু করছি। তো টেবিলটা গোছানো হয়ে গেছে, তো এখন আমি ঘরটা কুড়িয়ে নেব। এখন সকালে উঠোন কোরানো হয়ে গেছে, সব কিছু করানো হয়ে গেছে, তো ফুল টুলো তোলা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, যেহেতু সেহেতু একটু সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি, খুব সকালে উঠেছি। তো এখন ঘর দুটো কুড়াবো, ঘর দুটো মুছবো। তোমাদের সব কাজ এক এক করে দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো রাখছি বন্ধুরা, দেখো টেবিলটা মুছে দিচ্ছি, রাতে খেয়েছে একটু টেবিল। মিস্ত্রি লোক এসছে বালি রাখতে, ডাকলো তাই গেলাম। দেখো টেবিলটা মোচা হয়ে গেল, ঘরটা মুছে নেবো। টেবিলটা মোচা হয়ে গেল, কেন এটো টেবিল পর খাওয়াটা ভালো লাগে না। তাকে এক গামলা জল ভরে রেখেছি, তো বাসনগুলো এখন মেজে নেবো। দেখো বাসনগুলো মাখছি, কেন বালতিতে জল ঢেলে হয় না, বাসনগুলো মেজে মেজে এই গামলার জলের মধ্যে দিয়ে দেবো, নাহলে পরে আবার নুড়ি দিয়ে ডুবতে হয়। তার জলের মধ্যে মেজে মেজে জলের মধ্যে ডুবিয়ে দিলে তাহলে আর নুড়ি দিয়ে ডুবতে লাগে না। তাহলে ভালো জল দিয়ে ধুয়ে নেবো, হয়ে যাবে। দেখো অনেক বাসন, তো আজকে যেহেতু বৃহস্পতিবার সব বাসন মাজতে হবে। আমিষের কালকে মাছ হয়েছে, যেহেতু আমিষের বাসন, সব বাসনগুলো মেঝে দেবো। তারপরে আবার ঠিক আছে করছি, তোমাদের দেখাবো এক এক করে। বাসনগুলোকে ধুয়ে নিই, দোকানের মালটা দিয়ে তারপরে আবার তোমাদের আসছি সাদাইটা দিয়ে। দেখো বাসনগুলো ধুয়ে রেখেছি, তো এখন জল ঝরাতে হবে, ঝুড়িতে জল ঝরাবো। তো বাসনগুলো সব উপুর করবো ঝুড়ির মধ্যে। তো দেখো এনে সবে রেখেছি, তো এই দেখো সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন পরে যে কাজ হবে তোমাকে দেখাবো তোমাদের, তো তোমরা দেখতে থাকো। তো বাসনগুলো মাজা হয়ে গেল, আর অনেক অনেক কাজ আছে, এক এক করে সব কাজ করব, তো তোমাদের দেখাবো। মুছে নেব, রান্নাঘর মোছা হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে তোমাদের আর সব কাজগুলো দেখাবো, তোমরা দেখতে পাচ্ছো। যেহেতু একটা বৃহস্পতিবার সব ঘরগুলো মিশতে হবে, বাসনগুলো মাজা বাকি আছে এখনো, ঘরটা মোছা হোক। আসি, তো দেখো বন্ধুরা
আজকে নিরামিষ সবজি নিয়ে বসে গেছি, তো আজকে বৃহস্পতিবার, নিরামিষ সবজি হবে। তো দেখো, উচ্ছে, পটল, ভেন্ডি, টমেটা, তো দেখা যাক কি কি রান্না। তো দেখো, কালকে শাক এনেছিল, কালকে আর রান্না করতে পারিনি, তো সকাল সকাল কালকে রান্না করে নিয়েছি। তা দেখো, দুই একটি শাক আছে, শাকটা আমি কুটে নেব, বেগুনও আছে, দেখি কি কি করি আজকে। শাকটা আগে বেছে নিই, বেছে তারপর তোমাদের অন্য কোনো কাজ থাকলে আমি তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আসছি দাঁড়া। তো দোকানে লোক এসছে, আমি দোকানে একটু সদাই দিয়ে আসি, তারপরে তোমাদের সব দেখাবো। কেন ফাঁকে ফাঁকে তো আমার একটু দোকান করতে হয়, কেন দোকানে লোক আসলে ডাকলে আমাকে যেতে হয় সঙ্গে সঙ্গে। তো আমি দোকানে যাচ্ছি, তো পরে আবার তোমাদের সব দেখাবো। বন্ধুরা দেখো, সবজি কাটা হয়ে গেছে, তো এখানে দেখো পটল ভাজা করব আজকে, নিরামিষের দিন পটল ভাজা। আর উচ্ছে কেটে রেখেছি ঝিরি 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 করে, গোল গোল করে। এটার মধ্যে আলু দেবো না, যেহেতু সুগারের পেশেন্ট আছে, এমনি শুধু ভাজবো। আর দেখো বেগুন কেটে রেখেছি, তো বেগুন ভাজবো। আসি, এই দেখো শাক কেটে রেখেছি। তোমাদের তো বলেছি যে দোকানের লোক আসলেই আমাকে চলে যেতে হয়, দোকানের লোক এসছে, তো আমি যাচ্ছি। বন্ধুরা দেখো, ভাত বসিয়ে নিচ্ছি সকাল সকাল, ভাত বসানোর পরে তোমাদের দেখাবো এক এক করে কি কি রান্না করছি। গ্যাস লাইটটা খারাপ হয়ে গেছে, তাই দেশ লাইট দিয়ে ধরালাম, তো তোমাদের দেখাবো কি কি কাজ করব, সবই দেখাবো। সবে ভাত বসলো, প্রেশার কুকারটা নিয়েছি, মটর ডালটা বসিয়ে দেবো প্রেশার কুকারে। এত কড়াইতে বসলে সারাদিন সিদ্ধ হবে না, আর খুব টাইম লাগবে, আর গ্যাসটাও বেশি পড়বে, তার জন্য প্রেশার কুকারে ডালটা সিটি মেরে নেবো আগে। মুগ ডাল হলে সিটি মারতে হতো না, কড়াইতে বসিয়ে দিতাম, মুসুরি ডালও কড়াইতে বসিয়ে, কিন্তু মটর ডালটা সিটি মারতেই হবে, কেন সিটি না মারলে খুব লেট হয়ে যাবে আর গ্যাসও খুব পুড়ে যাবে। সকালবেলা বলেছিলাম প্রেশার কুকারে মটর ডাল সিটি দিয়েছি, তো দেখো মটর ডাল রান্না করেছি গাঢ় করে। তোমার দাদাদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসব। তো দেখো দাদা খেয়ে সকাল সকাল চলে গেছে কলকাতায় কাজে। এই দেখো শাক, ডাঁটা শাক, আর আছে পটল ভাজা, এই দেখো উচ্ছে ভাজা, এই দেখো বেগুন ভাজা। তো আমি এখন খেতে বসব। তো তোমার দাদা সকাল সকাল কাজে চলে গেছে, আজকে যেহেতু কলকাতায় গেছে, উনি খেয়ে বেরিয়ে গেছে, তো ছেলে এখনও স্কুল থেকে আসেনি, ছেলে স্কুল থেকে এসে খাবে, কিন্তু আমি এখন খেতে বসব। তো আজকে লেট হয়ে গেছে খেতে খুব, তো রাখছি। তো দেখো খেতে বসছি, ভাত দিয়েছি, তো একটু উচ্ছে ভাজা নেব, এই দেখো, তো পটল ভাজা নেব, এই যে, আর শাক ভাজা নেব। শাক দিয়ে যেহেতু সবার প্রথম খেতে হবে, শাকটা আগে নেব, এই দেখো শাকটা লাস্টে নিয়ে ফেলেছি। আর বেগুন ভাজা নেব, তো রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি, আজকে লেট হয়ে গেছে যেহেতু। তোমরা যদি বন্ধুরা খেতে যাও চলে আসো তাড়াতাড়ি, আমাদের রান্না আছে কমপ্লিট, খেয়ে যাও। আজকে যেহেতু নিরামিষ, সেহেতু সব সবজি হয়েছে।
আমার আবার টক ডাল না হলে ভাত খাওয়া হয় না, কেন মটর ডাল বেশি ভালোবাসি না, যেহেতু এসে নিরামিষ করতে হলো। মুগ ডাল করলেও টক দেওয়া যাবে না, তো এই জন্য মটর ডাল করলাম। তো টক হলে, টক ডাল হলে একটু ভাতটা বেশি খেতে পারি, কিন্তু টক আজকে যেহেতু হয়নি টক ডাল, তো আজকে ভাত খেতেই ভালো লাগছিল না, তবুও খেতে বসলাম, অল্প করে নিলাম ভাত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে ব্লগটা বানিয়েছি, তো আজকে এখানেই শেষ করছি। তো কালকে আবার সকাল থেকে শুরু করব, তো তোমাদের সবই দেখাবো, দেখানোর চেষ্টা করি। তো তোমরা আজকে, যাই না কতদূর তোমরা দেখেছো, কিন্তু ব্লগটা বানাচ্ছি, কিন্তু তোমরা দেখো। আর আজকে তাহলে রাখছি, আবার কালকে সকাল থেকে আবার শুরু, যা যা করব সব তোমাদের দেখাবো। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা।